আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। আমার ছোট্ট পরিবার নিয়ে ঈদের পরের দিন একটু ঘুরতে বেরোলাম। ঘোরার জন্য কোথায় যাব চিন্তা করছিলাম, তখন হঠাৎ মনে পড়ে গেল ঢাকার অদূরেই কেরানীগঞ্জের ভিতরেই আছে শরীফ ফুড কোর্ট। তো অ্যাড্রেসটি ডিটেলস জানিয়ে দিব। যেহেতু আমি মোহাম্মদপুরে থাকি, তাই বসুলা ব্রিজ পার হয়েই যেতে হচ্ছে সেখানে। চলুন যেতে যেতে কথা হবে। আকাশ মেঘলা থাকার কারণে আর ঝিরি ঝিরি বাতাস বেশ ভালোই লাগছিল, আর গ্রামীণ পরিবেশ কার না ভালো লাগে। তো রাস্তা দিয়ে যেতে যেতে দেখা গেল এই ঈদের জন্য অনেকেই পরিবার পরিজন নিয়ে ঘুরতে বেরিয়েছে, সেটা দেখতেও বেশ ভালোই লাগছিল। শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্ক, এটা হচ্ছে ঢাকার অদূরেই কেরানীগঞ্জে কোনাখোলাতে অবস্থিত। গাড়ি জ্যাম দেখে মনে হচ্ছে ঢাকা শহরে সবাই পরিবার পরিজন নিয়ে মনে এখানেই ঘুরতে এসেছে। আমার সন্দেহ হচ্ছিল যে আমি আজকে ভিতরে ঢুকতে পারবো কিনা, কারণ গাড়ির জ্যাম অনেক দূর পর্যন্তই চলে গিয়েছিল। অবশেষে আমরা গেটের কাছে পৌঁছে গেলাম এবং ভিতরে চলেও আসলাম। রাস্তা দিয়ে আস্তে আস্তে আমার মেয়ে আমাকে বারবার জিজ্ঞেস করছিল যে বাবা আজকে কি ভিতরে যেতে পারবো। আমি বললাম যে মা, এই পর্যন্ত যেহেতু এসেছি যেতে আমাদের হবেই, তোমাকে না ঘুরিয়ে ফেরত নেব না। তাই ভিতরে ঢুকতে পেরে আমার মেয়ে আজকে অনেক খুশি। ভিতরে ঢুকতেই দেখলাম একটি ফোয়ারা, সেখানে কিছু কই কাপ মাছ ভাসছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। সবাই ছবি তুলছিল, আমিও সুযোগে ছবি তুলে ফেললাম, কারণ ফেসবুক প্রোফাইলে ছবিটা দিলে বেশ ভালোই আসবে, তাই সেই সুযোগ আর মিস করলাম না এবং আমার মেয়ের সাথেও কিছু ছবি তুলে নিলাম। দোলনা দেখে মন চাচ্ছিল আমার মেয়ের একটু দোলনাতে উঠবে, কিন্তু যে পরিমাণ মানুষের ভিড় সেখানে ওঠানো সম্ভব ছিল না, কারণ সুযোগ পাওয়াটাই খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল। তাই কি করব, মেয়েটার একটু মন খারাপ হয়ে গিয়েছিল। তো বলেছিলাম এর পরে আসলে অবশ্যই দোলনায় তোমাকে উঠাবো। ট্রেন দেখে আমার মেয়ে বলল যে বাবা ট্রেনে উঠব, কিন্তু মানুষের যে পরিমাণ ভিড়, তারপরও বললাম এই আবদার তো আমাকে রাখতেই হবে। তাই কোনো দিকে চিন্তা না করে টিকিট কেটে দাঁড় করিয়ে দিলাম মার মেয়েকে লাইনে। Thank you.
অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর তারা বিরক্ত হয়ে যাচ্ছিল। যাক, অবশেষে আল্লাহর রহমতে তারা ট্রেনে উঠতে পারল। মেয়ের এই আবদারটা পূরণ করতে পেরে বেশ ভালোই লাগছিল। আবদারটা ছোট হলেও কিন্তু তখন এটা পূরণ করাটাও বেশ মুশকিল হয়ে দাঁড়িয়েছিল। এখানে আরো বিভিন্ন রকম রাইড আছে। চেষ্টা করেছিলাম মেয়েকে সেখানে নিয়ে যেতে, কিন্তু মানুষের যে এত ভিড় সেখানে নেওয়াটাও খুব দুষ্কর হয়ে দাঁড়িয়েছিল। ইনশাল্লাহ একদিন উৎসব ছাড়াই সেখানে গিয়ে ভালো মতো ঘুরিয়ে আনবো আমার মেয়েকে। হাঁটতে হাঁটতে আমাদের সবার একটু সামান্য ক্ষুধা লেগে গিয়েছিল, তাই বসে পড়লাম একটু খাবার খেতে। খাবারের জন্য ওয়েট করছিলাম। ওয়েট করতে করতেই হঠাৎ দেখি আমাদের সামনে খাবার চলে আসলো। খাবারেরও রিভিউ থাকছে এরপরেই। ভারী কোনো খাবার অর্ডার করিনি, শুধুমাত্র চিকেন শর্মা আর হচ্ছে সফট ড্রিঙ্কস। যেহেতু ঈদের মৌসুম চলছে, তাই পেটে চাচ্ছিলাম না যে তেমন কোনো ভারী খাবার দিতে। চিকেন শর্মার টেস্টটা খুব একটা না। এখন লোকজনের ভিড়ের কারণে এমনটি হলো কিনা তাও বুঝতেছি না। তো দেখা যাক, একদিন ডে অফে এসে দেখব যে অ্যাকচুয়ালি খাবারের মানটি কেমন হয়। সন্ধ্যা হয়ে আসছে, এখন বাড়ি ফিরতে হবে। চেষ্টা করলাম একটু ছোট করে আপনাদেরকে শরীফ ফুড কোর্ট এবং ডিম পার্কটি দেখিয়ে রাখতে। চাইলে আপনারা পরিবার পরিজন নিয়ে এখানে চলে আসতে পারেন। ইনশাল্লাহ নেক্সটে আরও অপডেটে এসে আরও ভালো মতো দেখানোর চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবসময় পেয়ে যান আপনারা যে কোনো ভিডিওর আপডেট। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ব্লগসে।